বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ। আফগানিস্তানের কাছে 62 রানে হেরেছে সাকিব আল হাসানের দল। ফিল্ডিংয়ে নেমে মোহাম্মদ নবীর ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ বোলিং আর ব্যাটিংয়েও সবাই ব্যর্থ। আফগানদের 7 উইকেটে 160 রানের জবাবে 98 রানের বেশি করতে পারেনি টাইগাররা। ব্রিসবেন থেকে আশিক রুদ্রর রিপোর্ট। খলনায়ক সব জায়গায় খলনায়ক, সে ব্যাট করুক, বোলিং কিংবা ফিল্ডিং, নাজমুল হোসেন শান্ত যেন ঠিক সেই চরিত্র। 19তম ওভারের প্রথম বলে সাকিব যখন উসমান গনিকে ফেরান, তখন আফগানদের স্কোর মাত্র 127। সেই ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবীর ক্যাচ ফেলে দেন নাজমুল শান্ত। এরপরের 9 বলে 30 রান করে আফগানরা। অথচ তাসকিন হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপে পড়েছিল আফগানিস্তান। টাইগার পেসারদের বাউন্স আর ইয়র্কারে ভালোই ভুগেছে নজিবুল্লাহ ইব্রাহিম জাদরানরা। তবে এক ক্যাচ মিসেই যে স্কোর করে আফগানিস্তান তা বাংলাদেশের জন্য পাহাড় সম। ক্যাচ মিসের আক্ষেপ ভোলাতে পারতেন নিজের ব্যাটিং দিয়ে, তবে পারলেন কই, 9 বলে 12 রান করে ফজল হক ফারুকির বলে বোল্ড। এরপর আসা যাওয়ার নিদারুণ ছন্দ, সৌম্য সাকিব 1 রানে আর আফিফ 0 রানে বিদায় নেন। যদিও আফিফের LBW প্রশ্নবিদ্ধ, ওপেনিংয়ে নেমে মিরাজের 31 বলে 16 রান টি টোয়েন্টির আত্মমর্যাদার হানি। মোসাদ্দেক দলে সর্বোচ্চ 27 রানে থেমেছেন। ফিল্ডিংয়ের সময় আঘাত পাওয়া লিটন ব্যাট হাতে নামেননি, পরের ম্যাচেও শঙ্কা আছে, তবে আসল ভয় তো দলের পারফরমেন্সে। ম্যাচ আসে ম্যাচ যায়, তবে বাংলাদেশের ভাগ্য বদলায় না। আফগানদের বিপক্ষে পারফরমেন্স বলে দেয় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোটেও প্রস্তুত নয় টিম টাইগার্স। আশিক রুদ্র, চ্যানেল 24, অ্যালার্ন বর্ডার ফিল্ড, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। আফগানদের সঙ্গে ম্যাচে কোনো কিছুই পক্ষে ছিল না বলে সরল স্বীকারোক্তি মোসাদ্দেক হোসেনের, তবে দল হিসেবে উন্নতি হচ্ছে বলে মনে করেন তিনি। এটাতে মোরালি খুব বেশি ডাউন হয়ে যাওয়ার কিছু নাই, অবশ্যই যে একটা শুধু আমি মনে করি যে একটা উইনিং মোমেন্ট আমাদের দরকার, তো সেটা যদি চলে আসে অবশ্যই আমি মনে করি টিম পুরো টিমের চেহারা চেঞ্জ হয়ে যাবে, তো সেই বিশ্বাসটা আমার মনে হয় সবার করা উচিত। বিশ্বকাপ আর অঘটন যেন সমানতালে এগিয়ে চলেছে। দ্বিতীয় দিনে চমকের জন্ম দিয়েছে স্কটল্যান্ড। দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 42 রানে। ক্যারিবীয়রা বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও ব্যাটিংয়ে যাচ্ছে তাই বরং দুরন্ত উজ্জীবিত স্কটল্যান্ড। গত বিশ্বকাপেও প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারিয়েছিল তারা। ম্যাচ সেরা হয়েছেন জর্জ মুনশে। দলগত নৈপুণ্য স্কটল্যান্ডকে এনে দিয়েছে সাফল্য। দ্রুত উইকেট বুঝতে পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস রচনা করেছে স্কটিশরা, জানিয়েছেন অধিনায়ক রিচি বেরিংটন। শেষ বিশ্বকাপে আমরা বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিলাম, আর এবার ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে আমাদের অভিজ্ঞতাগুলো সুন্দর। ওয়েস্ট ইন্ডিজ বড় নাম ছিল কিন্তু আমরা দল হয়ে খেলেছি। আসলে অস্ট্রেলিয়ায় ভালো করতে হলে দ্রুত উইকেট বুঝে নিতে হবে, বাকি ম্যাচগুলো উপভোগ করে খেলতে চাই। এদিকে সোমবারের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 31 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল 7 উইকেটে 174 রান, জবাবে 143 রানে থেমেছে আইরিশদের ইনিংস। যদিও ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি রোডেশিয়ানরা, 79 রানে তুলতে হারিয়েছে 4 উইকেট। পঞ্চম উইকেট জুটিতে স্কোর বোর্ডে ওঠে 58 রান। হাফ সেঞ্চুরি করেছেন সিকান্দার রাজা। 48 বলে 82 রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। জবাবে টপ অর্ডার ব্যর্থতায় ভুগছে আয়ারল্যান্ড। জর্জ ক্যাম্পার ও গ্যারেথ ডকরেলের সমান 24 রানের ইনিংস কমিয়েছে হারের ব্যবধান। 3 উইকেট নিয়েছেন পেসার মুজারাবানি। প্রথম পর্বে আজ নামছে গ্রুপের 4 দল। জিলংয়ের কার্ডিনিয়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে উড়ন্ত নামিবিয়া। একই ভেন্যুতে ডু অর ডাই ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা। নামিবিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় লঙ্কানরা। সুপার 12-এর আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এশিয়ার সেরাদের, তাই একাদশেও আসতে পারে পরিবর্তন। শেষ 5 ম্যাচে সানাকাদের একমাত্র হার এই নামিবিয়ার সাথেই, বিপরীতে 5 ম্যাচের মাত্র 1টিতে জিতেছে আরব আমিরাত। এছাড়াও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল পর্বে খেলার হাতছানি নামিবিয়ার। র্যাঙ্কিংয়ের 18তম স্থানে থাকা নেদারল্যান্ডসকে হারালেই চলবে তাদের। শেষ 5 ম্যাচের 4টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ডেভিড ভিসারা। বিপরীতে 5 ম্যাচে জয় পাওয়া নেদারল্যান্ডসের 2টি এসেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের মতো দলের বিপক্ষে।
জানাবো জাতীয় ক্রিকেট লীগের খবর। দ্বিতীয় রাউন্ডেও বোলারদের দাপট। প্রথম স্তরে ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে 30 রানে পিছিয়ে রংপুর, ঢাকার বিপক্ষে 69 রানে পিছিয়ে সিলেট। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর চেয়ে 62 রানে পিছিয়ে রাজশাহী, আর খুলনার বিপক্ষে 7 উইকেটে 210 রান তুলেছে বরিশাল। মিরপুরের টস হেরে ব্যাট করতে নেমে 126 রানে অল আউট হয় চট্টগ্রাম। এই ম্যাচেও ব্যর্থ। ওপেনার তামিম ইকবাল করেন মাত্র 19 রান, তবে এটাই দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান। হাসান মুরাদের ব্যাট থেকে আসে 23 রান, 9 উইকেটই নিয়েছেন 3 পেসার। মুকিতুল মুগ্ধ 4, মুশফিক হাসান নিয়েছেন 3 উইকেট। জবাবে 2 উইকেটে 96 রান তুলেছে রংপুর। সাফারের প্রথম স্তরের আরেক ম্যাচেও ব্যাটারদের একই হাল, তবে এখানে পেসার আর স্পিনাররা সমানে সমান। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে 128 রান অল আউট হয় ঢাকা। সর্বোচ্চ 37 রান করেন রনি তালুকদার। নাবিল সামাদ নিয়েছেন 5 উইকেট, বাকি 5টা ভাগ করেছেন 3 পেসার খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি ও তানজিম সাকিব। জবাবে 2 উইকেটে 59 রান করেছে সিলেট। শেষ করবো মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।